এক লহমায় বদলে গেল বিয়ে বাড়ির ছবিটা। আনন্দের আবহে নেমে এলো বিষাদের ছায়া। ধানবাদের আবাসনে আগুনে মৃত্যু হয়েছে ফোনের মা দাদু সহ একই পরিবারের 14 জনের। বাসিন্দারা আঙুল তুলছেন দমকলের পরিকাঠামোর দিকে। দিন কয়েক আগে কাছের একটি নার্সিংহোমে আগুন লাগে, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় 6 জনের। সেই স্মৃতি ফিকে হতে না হতেই ফের ধানবাদে অগ্নিকাণ্ড। মঙ্গলবার ধানবাদের আশীর্বাদ টাওয়ারে আগুন লাগে, দাউ দাউ করে জ্বলতে থাকে 10 তলা আবাসনের সেকেন্ড ফ্লোর। আগুন ছড়ায় ঠিক তার উপরের ফ্লোরেও। পঙ্কজ অগ্রওয়াল জি রহতে হ্যাঁ সেকেন্ড ফ্লোর পর, এই সামনে জো আপ দেখ রহে হ্যায়, উসি মে দিয়া মতলব ও লোগ সামনে জলায়ে, দিয়া জলা তো বচ্চি কে হাত সে জো দিয়া টেড়া হো গিয়া, ও পর্দা ওর্দা সব ইনকে ইয়াহ নাইলন কা বড়া কোস্টলি পর্দা লাগা হুয়া তো উসমে আগ পকড়া, বতা রহে হ্যায় কি সিলিন্ডার ব্লাস্ট কিয়া, মতলব আগ বুঝা নি পায়ে। খবর পেয়ে ছুটে আসে দমকল, আসে পুলিশ, আসেন জেলা শাসক, পুরো আবাসন খালি করে দেওয়া হয়। আগুন লাগার পরেই 10 তলা আবাসন ধোঁয়ায় ঢেকে যায়। ওই ব্লকেরই 5 তলার একটি ফ্ল্যাটে বিয়ে উপলক্ষে প্রচুর আত্মীয় স্বজন এসেছিলেন। বাসিন্দাদের দাবি অধিকাংশেরই ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। শাদি বিয়াহ মে বহুত বাহার কে লোক গেস্ট আয়ে হুয়ে থে আর ও লোক ভগদড় মে স্মোক কে কারণ পুরা সিঁড়ি 10 তল্লে কি বিল্ডিং হ্যায় স্মোক সে ভর গয়া, বহুত সি ডেথ উস কারণ সে হো গই, টক্সিক গ্যাসেস কে ওয়াজহ সে হো গই। মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে বিয়ের বাড়িতে। পুলিশ সূত্রে খবর, কোনের মা দাদু ঠাকুমা সহ 14 জনের মৃত্যু হয়েছে। ভাগনে চক্কর মা লাগতা হ্যায়, নিচে সিঁড়ি হ্যায় মাটক গিয়ে সো উপর নাই চড় পায়ে। আবাসনের বাসিন্দাদের সাহায্যে এগিয়ে আসে পাশের একটি গুরুদুয়ারা। তবে সব ছাপিয়ে উঠে আসছে বেশ কয়েকটি প্রশ্ন। বাসিন্দাদের অভিযোগ, এত বড় আবাসনে লাগা আগুন নিয়ন্ত্রণের কোনো পরিকাঠামোই ছিল না দমকলের। ফায়ার ব্রিগেড কি যে সুবিধাায় হ্যায় উনকো বাড়ানা হোগা আর ইয়ে ভি যাঁচ করনি হোগি কি ভাই জো পহলে নকশে পাস কিয়ে গয়ে হ্যায় ও কম সে কম এসে হো কি ওয়াহ ফায়ার ব্রিগেড কি গাড়ি ওয়াহ তক পৌঁছ সকে। জব ইতনি বড়ি ঘটনা ঘটা তো নিশ্চিত রূপ সে ইয়ে যাঁচ হোগা কি উসকা ফায়ার থা নাই থা। এই যে পাশে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এইটাই হচ্ছে পাটলিপুত্র নার্সিং হোম। এই নার্সিং হোমে প্রচুর পরিমাণে জল ছিল এবং এই নার্সিং হোমের জলের পাইপ এবং তার যে মোটর হেভি ফ্রোস, সেই মোটর দিয়ে পাশের বাড়ির এই ছাদে চলে আসে এবং এই ছাদ থেকেই দেখা যাচ্ছে, এই ছাদ থেকেই কার্যত এই যে দেখা যাচ্ছে বিল্ডিংটা, যে বিল্ডিংয়ে আগুন লেগেছে সেই বিল্ডিংয়ে আগুনটা নিয়ন্ত্রণ করার জন্য দমকল বাহিনী লাগে। যদি তা ঘটতো তাহলে কি হতো ভেবে শিউরে উঠছেন বাসিন্দারা। ধানবাদ থেকে ক্যামেরায় প্রেমজিতের সঙ্গে বাসুদেবের রিপোর্ট, জি 24 ঘন্টা।